নমস্কার বন্ধুরা রাজ্যে আবারও নতুন গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারি চাকরি এবং স্থায়ী পদে নিয়োগ করা হবে তো আসুন বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত তার সঙ্গে আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখনই নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে জানতে পারবেন আমাদের এই চ্যানেলে তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা এই মুহূর্তে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পক্ষ থেকে আবারও নতুন নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে সাত দুই দু হাজার একুশ এই তারিখে তো দেখে নেব এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি সহ বিভিন্ন ক্লার্ক এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অনেকগুলি কর্মী নিয়োগ করা হবে তো দেখে নেবো এক এক করে কোন পোস্টে কি যোগ্যতা কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে কীভাবে আবেদন করবেন বিস্তারিত এ টু জেড ডিটেলস তথ্য শেয়ার করবো আপনার সঙ্গে আজকে ভিডিওতে তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু টিচিং এবং নন টিচিং অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের যে বাংলা মিডিয়াম স্কুল রয়েছে সেই স্কুলে নিয়োগ করা হবে তো এখানে বলা হচ্ছে অ্যানি মেল সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট শুধুমাত্র ভারতবর্ষের যে কোনো নাগরিক তবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন না তো এক্ষেত্রে যে সমস্ত টিচিংয়ের স্টাফ নিয়োগ করা হবে অর্থাৎ শিক্ষক কর্মী নিয়োগ করা হবে তাদের কিন্তু অবশ্যই বিএড কমপ্লিট করা থাকতে হবে তবে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন তো টিচার্স পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার একুশের ভিত্তিতে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা এই পদে এলিজিবেল আবেদন করতে পারবেন এবং বাকি যে রয়েছে নন টিচিং স্টাফ ক্লাস সহ বিভিন্ন ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সমস্ত পোস্টের জন্য গ্রুপ ডি এই পোস্টের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার একুশের ভিত্তিতে তাহলে নন টিচিং স্টাফ পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো আসল বন্ধু এক্ষেত্রে আমরা এক এক করে সমস্ত প্রশ্ন আলোচনা করব তবে হ্যাঁ যারা এসসি এসটি রয়েছেন এবং ও বিসি রয়েছেন তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন তো এখানে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্ট রয়েছে ক্লার্ক ও গ্রুপ ডি রয়েছে তো প্রথমে আলোচনা করব গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পোস্টে নিয়োগ করা হবে আপনাদের হায়ার সেকেন্ডারি স্কুলে নিয়োগ করা হবে শুধুমাত্র এসটি ক্যাটাগরি আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস তার সঙ্গে বাংলায় নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় পোস্ট রয়েছে ক্লার্ক ক্লার্ক নিয়োগ করা হবে আপার প্রাইমারি স্কুলে শুধুমাত্র এস সি ক্যাটাগরির আবেদন করতে পারবেন যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস তার সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলে ভালো হয় তারপরে নিয়োগ করা হবে আপনাদের বাকি সমস্ত পোস্ট কিন্তু রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার তো অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে বিভিন্ন সাবজেক্টের উপরে যেমন রয়েছে ইংলিশ পিওর সায়েন্স ফিজিক্যাল এডুকেশান জিওগ্রাফি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স হিন্দি ও ফিজিক্যাল সায়েন্স এবং ওয়ার্ক এডুকেশান এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে এই সমস্ত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের বাংলা মিডিয়াম স্কুলগুলিতে তো আপনাদের প্রত্যেকটি বিষয়ে আপনাদের অবশ্যই থ্রি মার্কস নিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে বিএড কিন্তু মাস্ট তাহলে কিন্তু আপনারা এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এই নোটিশের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা নোটিশ ডাউনলোড করবেন এবং আরও বিস্তারিত চেক করে নেবেন তারপরেই কিন্তু আবেদন করবেন তো আসুন বন্ধুরা এবার দেখে নেবো আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে হবে তো এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করার জন্য আপনাদের কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে এখানে কিন্তু কোনো অনলাইন প্রসেস নেই সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে এবং আপনাদের কিন্তু এক্ষেত্রে আবেদন ফি রয়েছে আবেদন ফি লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা এবং এস সি এস টি ও বিসি হলে চারশো টাকা এবং যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাগবে তিনশো টাকা এবং এই অ্যাপ্লিকেশন ফি আপনাদের কিন্তু পে করতে হবে ইন ফেভার অফ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এই ফেভারে আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাফট অর্থাৎ ডিডি চালান কাটতে হবে ব্যাঙ্ক থেকে এবং সেই সমস্ত সেই চালান তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট আপনাদের জেরক্স করতে হবে বড়দেশে কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট দিতে হবে আপনাদের ফটোকপি অফ অল রেলিভেন্ট মার্কশিট এবং সার্টিফিকেট তার সঙ্গে ফটোকপি লাগবে ভোটার কার্ড এবং আধার কার্ডের তার সঙ্গে জেরক্স লাগবে আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট তার সঙ্গে দুটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো তার সঙ্গে আপনার বিএড সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট আপনাদের জেরক্স করবেন সেলফ অ্যাটাচেড করবেন তার সঙ্গে আপনার ডিমান্ড ড্রাফের চালানটি পেমেন্টের চালান তার সঙ্গে একটি ফর্ম আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে অফলাইন ফর্ম সেই ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন এই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ট্রিপল ডাব্লিউ ডট আর কে এম ভি পুরুলিয়া ডট ইন এই ঠিকানায় গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটিকে ডাউনলোড করতে হবে তো সেই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট সমস্ত কিছু একটি খামের মধ্যে পড়ে খামের উপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম লিখে আপনার কিন্তু বাই হ্যান্ড অর্থাৎ রকমের কোনো স্পিড পোস্ট বা কোনো ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে না পাঠিয়ে আপনাকে সরাসরি আপনাকে গিয়ে অফিস জমা করতে হবে ঠিকানা হচ্ছে রামকৃষ্ণ বিদ্যাপীঠ পোস্ট অফিস বিবেকানন্দনগর ডিস্ট্রিক্ট পুরুলিয়া বেঙ্গল সেভেন টু থ্রি ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ফোর সেভেন এই ঠিকানে গিয়ে কিন্তু আপনাকে সরাসরি পোস্ট করতে হবে লাস্ট ডেট পরিদেশিক কবে থেকে শুরু হবে এবং দশই ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে ফর্ম জমা দেওয়া যাবে এবং লাস্ট ডেট হচ্ছে তিনই মার্চ দু হাজার একুশ বিকেল চারটের মধ্যে কিন্তু আপনাকে ফর্মটা জমা করতে হবে বাই হ্যান্ড